আসসালামু আলাইকুম ডক্স টেলিগ্রাম বোর্ডে আপনারা যারা এই ডক্স টোকেনটা আর্নিং করেছিলেন তো এখন হচ্ছে তারা কিন্তু অন ভাবে কিন্তু ক্লেম স্টার্ট করেছে এক কথায় বলতে গেলে আপনারা এখন যে ওয়ালেটটা কানেক্ট করেছেন এই ওয়ালেটের মাধ্যমে আপনারা কিন্তু ক্লেম করতে পারবেন কোনো এক্সেন্সারে কিংবা কোনো টেলিগ্রাম ওয়ালেটে আলাদা করে আমাদের উইথড্রল করতে দিবে না এবং আমাদের উইথড্র করতে হবে না কথা বুঝতে পারছেন এবং যারা উইথড্রল করে নিয়েছেন তো আপনারা করে নিয়েছেন বাট এখানে একটা বিষয় আপনাদের অনেকের অ্যাকাউন্টে দেখলাম অনেক সমস্যা হচ্ছে এবং তারা মধ্যে কিন্তু তাদের হচ্ছে আপনার আর কি অফিসিয়ালি টুইটার অ্যাকাউন্টে একটা হচ্ছে আপনার অ্যানাউন্সমেন্ট করছে যে অ্যানাউন্সমেন্টটা দেখে কিন্তু আপনার হয়তো বা ভয় মানে ভয় পেতে পারেন এইখান থেকে দেখেন ডগ্স ডাজন চিট মানে এইখান থেকে ডগ্স কিন্তু কোনো প্রকার হচ্ছে আপনার মানে এখান থেকে যে আপনারা চিট করবেন তাদের সাথে ঠিক আছে তারা কিন্তু এটা হচ্ছে আপনার মেনে নিবে না এখান থেকে বলছে উই হ্যাভ আইডেন্টিফাইড অ্যাকাউন্ট দেট ওয়ে আর ইউজিং বট ফ্রান্স বট ইয়ারো ডিস অ্যাকাউন্ট ওইয়ার রিমুভ এখান থেকে বলছে ফ্রম দ্য লিস্ট অ্যান্ড দেয়ার ড্রপ ইস ফ্রিজ অন দ্য এক্সচেঞ্জ মানে এখান থেকে তারা কি বলছে দেখেন যে এখান থেকে তারা আইডেন্টিফাইড করেছে আর কি মানে কিছু কিছু আর কি টেলিগ্রাম বোর্ড অ্যাকাউন্টে সেগুলো কিন্তু হচ্ছে আপনার মাল্টিপল করেছে এবং এখান থেকে আর কি তারা কিন্তু সেই অ্যাকাউন্টগুলো রিমুভ করে দিয়েছে ঠিক আছে তো এটা কিন্তু আপনারা অনেকেই এখন ভয় পাচ্ছেন যে এখান থেকে হয়তো আমাদেরকে ওয়ানসেন্টভাবে ক্লেম করতে দিবে না আর আর অবশ্যই যারা হচ্ছে আপনার ওয়ানসেন্টভাবে ক্লেম করতেন তারা কিন্তু মাল্টিপুল করেছেন ঠিক আছে তো আমি এটাই আর কি প্রসেস আপনাকে দেখাই দিব আসলে এটা আমাদের মানে তারা মানে বোর্ডটা এখান থেকে রিমুভ করে দিয়ে কি না এবং আপনারা ক্লেম করতে পারবেন কিনা ঠিক আছে তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে মেন রোডতে যাওয়া যাক সো তার আগে একটি কথা না বললে নয় যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাই দেখতে পারবেন যে আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সে এখানে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পরে আজকের অফার লাইন তো সেখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা আমাদের টেলিগ্রাম করে নেবেন কিন্তু আমরা দেখেন ইউটিউবে ভিডিও দেওয়ার আগে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল সব দিন আপডেট প্রোভাইড করে থাকে ঠিক আছে তো অবশ্যই আমাদের টেলিগ্রাম সেলের জয়েন করে নেবেন কিন্তু আপনারা ওকে তো এখন এখন তারা করছে মেন টপিকে তো ফার্স্ট অফ অল এখন আমি বলি যারা এখনও পর্যন্ত আপনারা হচ্ছে কোনো একসঙ্গে উজ্জ্বল করে নেন তো এখন কীভাবে ক্লেম করেন আমি বলি দেখেন এখান থেকে জাস্ট আপনার ডক্সবোর্ডের মধ্যে আসবেন আসার পরে এখান থেকে জাস্ট আপনার সিম্পল ক্লেইম অন এনে ক্লিক করে দেবেন তো ক্লেইম অন এনে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট কিন্তু যে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর সেখানে আপনার যে কাজটা করতে হবে টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করবেন কিংবা টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করে নেবেন ওকে সো কানেক্ট করার পরে দেখবেন এখানে হচ্ছে আপনার কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে এখানে কিন্তু আপনার টোকেন শো করবে এক কথায় বলতে গেলে যে আপনার আর কি ওইখানে মানে আপনার ওই অ্যাকাউন্টে কত টোকেন রয়েছে সেই টোকেনটা কিন্তু আপনার ওইখানে শো করবে ঠিক আছে আমি যদি দেখাই এই যে দেখেন যে এমনভাবে কিন্তু শো করবে ঠিক আছে যদি সেখানে আপনার ক্লেম নাওতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যে টোন কিপারটা আপনার ওইখান থেকে কানেক্ট করলেন তো ওই ওয়ালেটের মধ্যে একটা কনফার্মেশন যাবে ঠিক আছে এটা দেখেন আমি যদি আপনাকে দেখে একটু জাস্ট এইখানে কিন্তু আপনার এই টোন কিপারে কিন্তু একটা কনফার্মেশন আসবে ধরেন এবং এখানে টোন কয়নে আমি ক্লিক করে দেওয়ার পর মানে আপনার ফিটা যাবে কত সেটা আমি আপনাকে ক্লিয়ার করে দেখেন এখান থেকে আর কি ফোর যার প্রাইস মূল রয়েছে প্রায় দু ডলার একত্রিশ সেন্ট ইউএসডি আপনাদের যাদের কাছে টোন টোকেন আপনারা বিড গেট এবং বাইবিট কিংবা গেট ওটা থেকে আপনারা উজ্জ্বল করে নেন ওকে এবং এখান থেকে আপনাকে রিফান্ড হিসাবে দিব হচ্ছে আপনার ডাবল ওয়ান মিন এক কথা বলতে গেলে আপনার দেড় ডলার কি এক ডলার আশি দিনের মতো ফি কাটবে ক্লেম ফি ওকে অ্যান্ড যখন আপনার ক্লেম হয়ে যাবে আপনারা কিন্তু আর কি মানে এইখান থেকে আর কি টোকেনটা সেন্ড করে আপনার বাইনান্স কিংবা বাইবিট যে কোনো এক্সচেঞ্জে আপনারা উজ্জ্বল করতে পারবেন ঠিক আছে আচ্ছা তাহলে এটা তো ইজি প্রসেস আমি আপনাকে ক্লিয়ার করলাম বাট আপনাদের মধ্যে এই একটা জিনিস এদের আপনাদের এদের কারো কারোর টোকেন শো করতেছে না এবং এদের দেখেন আপনাদের কিন্তু এইরকম শো করতেছে সেটা হলো কি আমরা যারা এক্সচেঞ্জারে উজ্রল করেছি এবং যারা হচ্ছে আপনার টেলিগ্রাম ওয়ালেটে উজরাল করেছি তারা কিন্তু পেমেন্ট করে দিছে আমাদেরকে বাট এখন তারা যদি এই মানে এমন অ্যানাউন্সমেন্ট করেছে তো আসলে যদি আপনারা মাল্টিপল করে থাকেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলো হয়তো বা তারা সাসপেন্ড করতে পারে ঠিক আছে আপনারা যদি টোকেন শো না করে ভাববেন যে হচ্ছে আপনার এখান থেকে টোকেন মানে আপনার ওই বোর্ডটা তারা মাল্টিপল ধরছে এবং ওই মানে যে বোর্ডটা কিন্তু রিমুভ করে দিচ্ছে মানে ওইখান থেকে কোনো ক্লেম করতে পারবেন আর যদি আপনার টোকেন শো করে তাহলে আপনারা কিন্তু হচ্ছে আপনার ক্লেম করতে পারবেন এবং যদি এখন ক্লেম করতে না পারেন তো সেক্ষেত্রে তারা কিন্তু হচ্ছে আপনার মেবি মাসখানেক রাখবে তাদের ক্লেম অ্যাভেলেবেল আপনারা কিন্তু হচ্ছে আপনার কোনো কোনো একটা সময় আপনারা ক্লেম করতে পারবেন ঠিক আছে এই তো আর যেহেতু মাল্টিপল আর কি আপনারা হচ্ছে অ্যাকাউন্ট করেছেন এবং আমার জানা মতে আপনারা মেন মেন অ্যাকাউন্টগুলোতে আপনারা বাইনান্স বাইবেটে আপনারা উজ্জ্বল করে নিয়েছেন ঠিক আছে এই তো আর কি তো ক্লেমের বিষয়টা কিন্তু এইটা ছিল এবং এইখান থেকে হচ্ছে আপনার দেখেন মানে মানে তারা কিন্তু এই একটা জিনিস বলছে যে এইখান থেকে দেখেন এই যে অ্যাকাউন্ট ও এর রিমুভ ফ্রম দ্য লিস্ট অ্যান্ড দেয়ার ড্রপ ইস ফ্রিজড অন দ্য এক্সচেঞ্জ মানে এখান থেকে যারা এক্সচেঞ্জে উজ্জ্বল করেছিলেন মানে এখান তারা বলছে আর কি তাদের কিন্তু হচ্ছে আপনার অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দেওয়া হয়েছে এবং হচ্ছে আপনার তাদেরকে ড্রপ দেওয়া হয়নি ঠিক আছে এখন আপনারা ভিডিওর সেকশনে অবশ্যই জানাবেন যে আপনারা এক্সচেঞ্জারে কিংবা টেলিগ্রাম ওয়ালেটে উইথড্রল করেছেন এখনও পর্যন্ত পেমেন্ট পাননি এমন কেউ আসেন কিনা ঠিক আছে অবশ্যই তারা ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন ওকে তো সেক্ষেত্রে আশা করি এমন কেউ নয় যারা এক্সচেঞ্জের উজ্জ্বল করেছেন আপনারা প্রত্যেকে পেমেন্ট পেয়েছেন এবং টেলিগ্রাম মাদারে যারা উজ্জ্বল করেছে প্রত্যেকে পেমেন্ট পেয়েছে ঠিক আছে সো সেক্ষেত্রে এটা কিন্তু তাদের হচ্ছে আপনার একটা ফল্ট নিউজ আর কি তারা কিন্তু এটা আর কি অন্যান্য সব এক্সচেঞ্জ আর কি তারা কিন্তু দেখাচ্ছে ওকে অফিসিয়ালি আপডেট হলে পরেও কিন্তু এমন হচ্ছে মানে আর কি তারা কিন্তু আর কি বলতেছে ওকে তো এখন হচ্ছে আপনার টেলিগ্রাম আর কি মানে এখানে মানে অনসিনভাবে আপনার ক্লেম করবেন তো এইটাতে আপনার সমস্যা করতে পারে তারা ঠিক আছে কারণ এখন পর্যন্ত তাদের টোকেনটা মানে এই যে টোকেনটা কিন্তু আপনাদের হয়নি ওকে এটা কিন্তু তাদের আন্ডারে এখন পর্যন্ত রয়েছে আপনাদেরকে পেমেন্ট করতেও পারে না করতে পারে বাট আপনারা প্রত্যেকে ক্লেম করার ট্রাই করেন কথা বুঝতে পারছেন এই তর্কি ওকে তো তাহলে ক্লেমের বিষয়টা কিন্তু আমি আপনাকে ক্লিয়ার করে দিলাম তো এখন আপনারা যারা হচ্ছে আপনার এইখান থেকে ডগস টোকেনটা আপনাদের এক্সচেঞ্জের হচ্ছে পেমেন্ট রিসিভ করেছেন তো এখান থেকে হচ্ছে আপনার আমি বলি এই যে এখন বাজে তিনটা চুয়ান্ন তো আছে কিন্তু হচ্ছে আপনার বাংলাদেশ টাইম হচ্ছে মানে সন্ধ্যা ছয়টার দিকে কিন্তু হচ্ছে তাদের টোকেনটা লিস্টেড হবে বাইন্যান্স বাইবিট প্রত্যেকটি এক্সিন্দারে কিন্তু হচ্ছে আপনার লিস্টেড হবে ঠিক আছে সো সেক্ষেত্রে জাস্ট আপনারা ওয়েট করেন অ্যান্ড দেখা যাক আমাদেরকে কেমন তারা প্রফিট দেয় এখন আপনারা সেল করবেন কীভাবে বলি দেখেন আপনারা স্পোর্টে আসবেন দেখেন বাইন্যান্সে যারা পেয়েছেন এদের ডক্স অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এইখান থেকে জাস্ট সিম্পলিভাবে দেখবেন আপনারা এদের এখানে কিন্তু ট্রেড একটা অপশন শো করবে তো জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আসার পরে এই যে এখান থেকে অবশ্যই সেলে ক্লিক করে দেওয়ার পর আপনার লিমিট দিয়ে সেল করার চেষ্টা করবেন ফার্স্ট টাইম ঠিক আছে অ্যান্ড এখান থেকে আপনারা জাস্ট এদের মানে জাস্ট এভাবে আর কি আপনারা হান্ড্রেড পার্সেন্ট করে দিয়ে সেল করে দিন এবং চাইলে হোল্ডও করতে পারেন কেননা হচ্ছে ভালো একটা প্রফিট হবে ঠিক আছে এই তো কি এখন দেখা যাক তারা হচ্ছে আর কি কীভাবে কী পেমেন্ট করে আমাদেরকে এটাই আর অনেকেই হচ্ছে আপনারা ভাবতে আছেন যে এখান থেকে নাকি আমরা যারা এক্সচেঞ্জারে পেমেন্ট পেয়ে গেছি আমাদের ব্যালেন্সটা এখান থেকে তো ফ্রিজ করে দিবে ভাই এটা কখনো সম্ভবই না ডক্সের বাপের ক্ষমতাও নাই যে হচ্ছে আপনার এখান থেকে তারা এই যে আন অ্যাভেলেবেল করবে প্রত্যেকটি এক্সচেঞ্জারে কথা বুঝতে পারছেন তো যাই হোক এটা নিয়ে কোনো প্রেশার নিয়ে না আপনারা অ্যান্ড যারা হচ্ছে আপনারা এখান থেকে আর কি অনসেনভাবে ক্লেম করতেছেন আমি তো আপনাকে প্রসেস দেখাই দিলাম কীভাবে কি করবেন জাস্ট একটু ধৈর্য সহকারে তাদের সার্ভারটার প্রবলেম একটু ধৈর্য সহকারে আপনারা ক্লেম করে নেন এই তো আর কি অ্যান্ড পরবর্তী নেক্সট জন্য অবশ্যই আমাদের চ্যানেল জয়েন করে রাখবেন তো আলাইকুম